রাজধানী জুড়ে ছড়িয়ে থাকা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে গড়ে ওঠা নিম্নমানের খাবার তৈরির কারখানা বন্ধে মোটামুটি তৎপর প্রশাসন। তারপরও তাদের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে ভেজাল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এমন অবস্থায় নিরাপদ খাদ্য সরবরাহকে বড় চ্যালেঞ্জ মনে করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এজন্য কঠোর নজরদারির পাশাপাশি সচেতনতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটির রাজধানীর ভেজাল খাবার নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। ছবি তুলেছেন স্বপন দেওয়ান। রাজধানীর সীমানা ঘেঁষে গড়ে উঠেছে ছোট বড় খাবার তৈরির কারখানা, যার বেশিরভাগ প্রতিষ্ঠানের মান ঠিক নেই, নেই প্রয়োজনীয় কাগজপত্র। অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা তেল আর ময়লাযুক্ত খাবার তৈরিতেই ব্যস্ত এসব কারখানাগুলো। ভেজাল তৈরির এসব কারখানা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‍্যাব। তবু এক শ্রেণীর মুনাফালোভীরা ব্যস্ত মানুষ ঠকাতে, বলছেন র‍্যাবের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুঃখজনক হলো সত্য যে আসলে পৃথিবীর কোনো সভ্য দেশে খাবার ভেজাল হয় বা ভেজাল করে এটি আসলে ভাবা যায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের এখানে কিছু ভেজাল জ্ঞাতসারে করছে, কিছু অজ্ঞাতসারে হয়ে যাচ্ছে। সরকার কিন্তু খুব কঠিন পানিশমেন্ট সম্পর্কে বেশ কিছু আইন প্রণয়ন করেছেন, আমরাও কিন্তু প্রচুর অভিযান পরিচালনা করছি নিয়মিতভাবেই। তো যেটি হয়েছে যে আমরা মনে করছি আগের যে কোনো সময়ের তুলনায় পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। এদিকে খাবারকে নিরাপদ করতে পথ খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করে কিভাবে খাবার তৈরি করা যায় তার জন্য প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে নেওয়া হচ্ছে উদ্যোগ। প্রতিটি মানুষকে নিরাপদ খাদ্য সরবরাহ করাই যার মূল লক্ষ্য, বলছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান। অভিযানের আওতায় তো সমস্ত দেশকে, আমরা সমস্ত প্রতিষ্ঠানকে আপনি আনতে পারবেন না। আমরা এমনিতেই এই যে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় একটা গুণগত পরিবর্তন আনতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা রিয়েক্টিভ টু প্রোঅ্যাক্টিভ। আগে যেমন ছিল, শুধু কোনো একটা খাদ্যে ভেজাল বা দূষণের ঘটনা ঘটলে সেখানে আমরা যেতাম, গিয়ে তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় নিয়ে আসতাম। এখন আমরা কাজ করছি খাদ্যে ভেজাল এবং দূষণের ঘটনা যেন না ঘটে সেজন্য আগে থেকে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা, আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণগুলি গ্রহণ করা। জনগণ যদি সচেতন হয়, মানুষ যদি নিরাপদ খাবার পেতে চায়, চাহিদা যদি বেড়ে যায়, তাহলে যারা সরবরাহ করবে, যারা বিক্রয় করবে, তারা কিন্তু বাধ্য হবে যে নিরাপদ খাবার দিতে। রাজধানী সহ দেশের সকল কারখানা নজরদারিতে আসলে ভেজাল খাবার বন্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।